এই দাদা কি রে এই বড় চাল কখন দিয়া কইছ আমি চেয়ারম্যানের বলা তোর কি মাথার ভিতরে কথা ঢুকে না এ এলাকা পুরোটা আমার আন্ডারে মানুষ আমার কথা উঠে আর বসে আর ওরে ওরে আজকে এই শুনা তুমি এ চার এই শুনা তুমি কি লিখছ বক আরে এমন ধর্ম না একবার ডাইরেক্ট মারের নিচে ঢুকালাম তুই চেয়ারম্যানের পুলো হইলে কি হইছে তোর ভয় পায় 100 পুলো মান চলে আইবো তুই কিন্তু অনেক লিমিট ক্রস করছস চেক করো তার আজকে কাইছি তুমি না বলো তাই বোলা জানো এরকম রাস্তাঘাটে মাস্তানি করে পাতি নেতা দেখো না কিরকম ব্যবহার সবার সাথে এমন করে এটা নতুন কিছু না আমরা তো দেখতে দেখতে এসব অভ্যস্ত হয়ে গেছি বাদ দাও তো দাঁড়াও ওরে উঁচে ছিকে দিচ্ছি আমি আরে শোনো তুমি সব ঝামেলায় পড়ো না কেন অযথা এসব ঝামেলা করবা তুমি তুমি তো এই এলাকার জামাই তাই না তোমার একটা মান সম্মান আছে এইসব নোংরা মানুষের সাথে কথা বললে তোমার আরও মান সম্মান নষ্ট হবে দরকার নাই চুপচাপ বসে থাকো তো তুমি কি রে এত টাইম লাগতেছে গিল্লি গা তাড়াতাড়ি দে দিতাছি ভাই শালার উত্তর ভাই সিগারেট লাইটারটা দে নাকি এটাও চাইনি তৈবু ভাই পাশে লাইটার আছে ঠিক আছে ভাই বাকি টাকাটা দিলেন না আরে বাকি কথা লেখার অবস্থা মাথাটা বিরক্ত করিস না এ দাদা কি রে তুই কি করতেছস আরে তুই কে আমি কে মানে এ বেটা কথা সুন্দর করে কবি আমি কে মানে এটা কি সিগারেট দেখছ না সকে নাকি চোখ করে কানা করে লইছস দেখছ না নাকি সিগারেট সিগারেট মানে সিগারেট মানে সিগারেট তো আমি দেখতেই পাচ্ছি কিন্তু সিগারেট তুই কি জন্য নিছস খাবার জন্য নিছি আরে মানে বুঝলাম না তুই আমারে বিরক্ত করে দিস কিল্লে গরে ভাই তুমি আসো তো ডাক দেন ডাক দেন আমনে মনে আমার চিনেন ডাক দেন শুনো ও বেয়াদব ছেলে দেখতেছ না তোমার সাথে কেমন করে ব্যবহার করতেছে এসব ঝামেলা তুমি পড়ো না আসো তো আরে দাঁড়াও এই তুই সিগারেট খাস মানে তোর বয়স কত শুন আমি কিন্তু এলাকার চেয়ারম্যানের পোলা আর এই এলাকার সবাই আমার কথা উঠে আর বসে তুই মনে নতুন আইছস তুই এলাকার চেয়ারম্যানের পোলা হ্যাঁ তুই এই যে দোকানদারের সাথে কিভাবে আচরণ করলি ও মা হে আমার চিনের ভালো জিগা জিগা ও এ তোর চিনে জি খুব সম্মান করে তোর বয়স কত এ বেটা এই তোর বয়স কত গায়ে ধাক্কা দিস কি গায়ে ধাক্কা দিছি হ্যাঁ তোর একটু পরে মারমু তোর এই মাটির নিচে ঢুকামু তোরে বল তোর বয়স কত মানে বুঝলাম না কেমন লাগে এরম ব্যবহার করতেছিস কি লিগা তোর লোক কি আদর দিয়া ব্যবহার করমু এ ডাক দে ডাক দে এ বেটা কত সুন্দর করে কো তুই তাই করে কারো কথা কইতেছস এ তোর ছোট আমি তোর ছোট এ বড় আমি তোর ছোট এ বড় এই এ বড় চল কখন দিয়া কইছ আমি চেয়ারম্যানের বলা তোর কি মাথার ভিতরে কথা ঢুকে না এ এলাকা পুরোটা আমার আন্ডারে মানুষ আমার কথা উঠে আর বসে আরে আর সিগারেট কেন মানে সবাই জানে তুই নতুন করে কি জানতেছস ভাই তুই সিগারেট খাস চেয়ারম্যানের পোলা এ এলাকার সব মানুষ তোর ভয় পায় তোইলে আবার কি মাথাটা গরম করিস না দে তুই কল দিলে যে তুই 100 পোলাবান এখানে চলে আসবে কল দে ওয়েট করে না দাঁড়া কল দিতে কল দে বেটা এই এটা কি পড়ছস এটা কি পড়ছস এগুলো কি হাতে এগুলো কি হাতে এগুলো কি তুই দেখছ না চেয়ারম্যানের পোলা না আরে এমন ধর্ম না একবার ডাইরেক্ট মারের নিচে ঢুকালাম তুই চেয়ারম্যানের পোলা হইলে কি হইছে তোর ভয় পায় 100 পোলা মান চলে আইবো এসব না তো আমি কিলেই করিস এসব না তুমি কিলেই করিস ওরে ওরে আজকে এসব না তুমি চার এসব না তুমি কিলেই করিস বল 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 বলছি আর করবি এই চার তুই কিন্তু অনেক লিমিট ক্রস করছস আর এখন আমার আব্বার আমি এনে লই আমু
আর তোর এনে তোর এলাকায় তো জামাইগিরি তোর যে মানুষের সম্মান করে না জামাই যাবে করে তোর সম্মান তোর ভিত্তি ঢুকাই দে মা তার আচ্ছা দাঁড়া তোর তোর বাফের লই যাবি না জুতা দেখছস এই জুতা দিয়া তোর বাফের সামনে তোর বাপ চেয়ারম্যান না তোর বাপ চেয়ারম্যান না তোর বাফের লই যাবি তুই ওই চেয়ারম্যানের বাফের সামনেই তোর আমি এই জুতা দিয়ে মারমু যা যা তোর বাফের লইয়া যা তুই এনে দাঁড়ে রাখবি কিন্তু যা তুই যা এই তোর জামাই রাখবি আমি আইতাছি বাফের লইয়া যা তোর চেয়ারম্যান বাফের নিয়ে শোনো আমি তোমাকে আগেও বলেছি এসব ঝামেলায় পড়ার কোনো দরকার নাই তুমি জানো ওই ছেলেটা কত বড় বিয়াদব পিচ্ছি হলে কি হবে ওর কিন্তু অনেক সাহস শোনো এখনো সময় আছে চলো আমরা চলে যাই প্লিজ চলো আরে দাঁড়াও চলে যাই মানে শোনো যে বিয়াদব তাকে উচিত শিক্ষা দেওয়াই উচিত তুমি কি বলো আমি কাপুরুষের মতো এখান থেকে চলে যাব তা করার মতো না আব্বা বেরেক করো তার আজকে খাইছি তুমি না বলো তাই এ কার এত বড় হিম্মত আমার পুরাল পুলার গায়ে হাত দেয় এত বড় দুঃসাহস এ কে তুমি আমি কে আসলে বলতেছি এই পুলার কত বড় সাহস আব্বা আমার কে হাত দিছে এ আবার আবার তিন চারটা থাবর মারছে এত বড় দুঃসাহস কে দিয়েছে কোথায় তোমার বাসা আমার বাসা এখানে আসলে আঙ্কেল আমি বলতেছি উনি কে উনি আমাদের এলাকার চেয়ারম্যান আঙ্কেল আসলে ও আমার হাজবেন্ড ও এখানে এসেছে বেড়াতে আর আপনার ছেলে একটু বেয়াদবি করেছিল আমি বলতেছি আঙ্কেল আগে শুনেন আপনি আমার কথা আপনার ছেলে কি করছে আপনি আমার কথা শুনেন এই তোমার কথা কি শুনবো তুমি আমাকে চেনো আমি এলাকার চেয়ারম্যান তুমি আমার পুলার গায়ে হাত দিয়েছো এত বড় দুঃসাহস কে দিয়েছে তোমার শুনেন বিষয়টা হলো আপনার ছেলে না কি শুনবো তোমার কথা আপনি শুনেন আমার কথাটা শুনুন কিছু শুনুন না তোমার কথা কেন হাত দিয়েছো আমার পুলার গায়ে আঙ্কেল শুনেন না ও এই দোকানে আসছে দোকানদার ভাই ভাই একটু এদিকে আসেন এই যে উনি ওনার কাছে আইসা বেনসন সিগারেট চাইতেছে আপনার ছেলে আপনার ছেলের বয়স কত দেখেন কি পড়ছে গলায় লকেট পড়ছে হাতে ব্যাসলাইট পড়ছে ও আইসা এর কাছে সিগারেট চাচ্ছে আমি আমার ওয়াইফ আমরা এখানে বসে আছি ও আমাদেরকে তুই তাই করে কথা বলতেছে আমার গায়ে হাত তুলতেছে আমার সাথে বেয়াদবি করতেছে পরে আমি ওরে বেশি কিছু করি নাই তুমি আমার ছেলের কয়টা থাপ্পড় দিয়েছো আমি মাত্র দুইটা থাপ্পড় দিয়েছি তবে আমার সামনে ওকে পিটাও আমার সামনে পিটাবে আমার সামনে পিটাও আপনি যেহেতু বুঝতে পারছেন আপনার ছেলে আপনার সামনে আছে আপনি তাকে শিক্ষা দেন আমি তাকে আর কিছুই করতে পারবো না তুই তো মানুষ হস নাই তুই তো বেয়াদব তুই সিগারেট খাস তোর এত বড় দুঃসাহস এই লাঠি কোথায় বাড়ি যেয়ে দেখছি তোকে সরি আঙ্কেল আমার পোলা এত বড় বেয়াদব হয়ে গেছে আমি বুঝতে পারি নাই সরি আসলে আঙ্কেল সরি বলার কিছু নেই দেখেন এই একটু এই পাশে আসেন আপনাকে কয়টা কথা বলি আপনি হলেন এই এলাকার চেয়ারম্যান মান্যগণ্য লোক সবাই আপনাকে সম্মান করে সবাই সম্মান করার কারণেই তো আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করছে তাই না আপনার ছেলে বয়স হলো 10 থেকে 11 বছর হইব ওই ছেলে যদি এভাবে দোকানে এসে দোকানদারকে বলে এই একটা সিগারেট দে তাও আবার বেনসন আমি আর আমার ওয়াইফ কিছু বলতে গেছি ও আমাদেরকে মারতে আসে এরকম বাচ্চা ছেলে যদি আমাদের সাথে এরকমভাবে কথা বলে তাহলে আমরা সমাজে কীভাবে মুখ দেখাবো বলেন আমরা তো এলাকায় চলতে হবে তাই না এরকম বেয়াদবি করলে নিজেদের কাছে তো খারাপ লাগে তাই আমিও বুঝতে পারিনি যে ও আপনার সন্তান কারণ আমরা যতটুকু জানি অনেকের কাছে শুনেছি আপনি একজন মান্যগণ্য লোক খুবই ভালো মানুষের সাথে আচার ব্যবহারও ভালো করেন দীর্ঘদিন ধরে আপনি চেয়ারম্যানে আছেন কিন্তু আমি তো জানতাম না যে আপনারই সন্তান আপনি একটু দেখে শুনে রাখবেন আপনার বড় একটা সন্তান আছে নাকি সেও নাকি এরকম বেয়াদবি করে তো এদেরকে একটু দেখে শুনে রাখেন উচিত ইয়ে করেন সরি আঙ্কেল আমি বুঝতে পারি নাই আমি বিষয়টা নিয়ে ঠিক আছে আমার কাছে সরি যে কোনো লাভ নেই আপনার সন্তানকে বাসা গিয়ে যাই বুঝান তাহলে ভালো হবে আচ্ছা ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ চলো